আর এই মুহূর্তে যে আরো একটি খবর আপনাদেরকে দেব, ইতিমধ্যে বিজেপির বিক্ষোভ কর্মসূচি, বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি দেখতে পাচ্ছেন আসানসোলে গির্জা মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল এবং সেখানেই বাধা পুলিশের। তবে কিসের দাবিতে এই মিছিল আরো বিস্তারিত আমাদের জানাবে ব্রজ, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ব্রজ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, একেবারে রাজ্য জুড়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে মূলত আজকে, তারপর দেখা যায় যে রেশন দুর্নীতির এই যে প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ মিছিল চলছে, অবস্থান বিক্ষোভ চলছে। এবং তাকে সেই সময়ই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করার চেষ্টা করা হয়, বিক্ষোভকারীরা করে, তখন পুলিশ বাধা দেয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে আমরা একটু দেখাবার চেষ্টা করব। দেখো, এই মুহূর্তে অগ্নিমিত্র পাল কিন্তু এই অবস্থান বিক্ষোভে রয়েছেন আসানসোলের জিটি রোডে, একেবারে বসে পড়েছেন। কুশ পুতুল দাহ থেকে শুরু করে পুলিশের সঙ্গে এক পতলা বচসা শুরু হয়, ধত্তাধত্তি শুরু হয়, এবং দেখো রাস্তার উপর বসে কিন্তু বিক্ষোভ। আমরা একটু একটু জিজ্ঞাসা করার চেষ্টা করিনি কিসের জন্য, কিসের জন্য আপনারা সকলে জানেন আমাদের বনমন্ত্রী এবং আগে খাদ্যমন্ত্রী ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে যুক্ত, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পদাধিকার থেকে অবশ্যভাবে পুলিশ এই চালচর গুলোকে ধরতে পারছে না। যখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কুশপুতুল চালাতে হচ্ছে, এরা চটি চাটার মতন সেগুলোকে রক্ষা করতে আসছে। অগ্নিমিত্র পাল এই মুহূর্তে স্টেজে রয়েছেন, আমি ধরার চেষ্টা করবো যে উনি কিন্তু বক্তব্য রাখছেন এই ঘটনার প্রতিবাদে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আগে 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 বাপ্পা বলি, বাপ্পা বলে নি সারা পশ্চিমবঙ্গ জুড়ে অবস্থান বিক্ষোভ হচ্ছে। আজকে তৃণমূলের যে নেতা মন্ত্রী, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকার রেশন দুর্নীতি করেছে, বাংলার গরিব মানুষের মুখের গ্রাস, আজকে রেশন চুরি করেছে। আর মমতা ব্যানার্জি সব জানতেন, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমরা, পরে নিচ্ছি, আগে হয়ে যাচ্ছে। উনি কিন্তু বললেন যে এই মুহূর্তে যে দুর্নীতি একের পর এক রাজ্য জুড়ে যে দুর্নীতির দিকগুলো সামনে এসছে, তাতে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং পদত্যাগের দাবি করছেন তিনি। এবং আজকে আসানসোলের যে হটন রোড কার্যত দেখো, বলা যায় যে একেবারে ধুন্ধুমার বিক্ষোভ মিছিল, অবস্থান বিক্ষোভ ছিল, কিন্তু এই মুহূর্তে অবরোধ, রাস্তা অবরোধ চলছে। জিটি রোডে বসে একেবারে রাস্তা অবরোধ চলছে। দেখো, দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে এক পশা বচসা তৈরি হয় বিক্ষোভকারীদের সঙ্গে, এবং তারপরেই রাস্তা অবরোধ শুরু হয়ে যায়। দেখো, আমি আমি দেখানোর জন্য বললো একেবারে তাই ব্রজ, এবং সেই ছবিও দেখতে পেলাম। একেবারে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে গেরুয়া ব্রিগেড, বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগানিং চলছে। আপাতত ধন্যবাদ জানাবো, পরবর্তী সময় আরও আপডেট নেব। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে, আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা, আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।